দর্শক, সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার থেকে ব্রিফিং করা হচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এক্সপ্লোসিভের ব্যাপারে আমরা বলবো যে এক্সপ্লোসিভ যারা ব্যবহার করতে চায় তাদের, যেমন এখানে কনডেন্স মিল্কের কৌটা নিয়ে আসে, তারপর কিছু টেপ নিয়ে আসে, এগুলো কিন্তু কনডেন্স মিল্কের কৌটা বা টেপ কিন্তু আপনার কোনো নিষিদ্ধ কোনো বস্তু না। এটা হয়তো আপনার কাছেও আছে, আমাদের কাছেও আছে, কিন্তু আমরা ব্যবহার করি এটি কল্যাণের জন্য, প্রয়োজনের জন্য। কিন্তু নাশকতাকারীরা যে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স, সেটিও আপনি দেখবেন যে সেগুলো বিভিন্ন হয়তো ফ্যাক্টরির বা কোনো জায়গায় ব্যবহার করা হয়, সেটি তারা কোনোভাবে এনে এটির সাথে তাদের ইম্প্রোভাইজড, তারা নিজেদের মতো করে এটি তৈরির একটা প্রয়াস চালায়। এটি শুধু আমাদের এখানে নয়, এটি কিন্তু সর্বত্রই এ ধরনের দৃশ্য। যারা নাশকতাকারী তাদের কিন্তু কিছু প্ল্যান থাকে যে তারা এটা কীভাবে করবে, তো সেই জায়গা থেকে হয়তো তারা এগুলো করছে। কিন্তু আমরা যেটা বললাম যে আমরা কিন্তু হাতে নাতে তাদেরকে ধরছিও, ঠিক আছে। আমাদের অবস্থান থেকে প্রচেষ্টার কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবতা তো আপনিও দেখেন আমিও দেখি যে আমাদের যে পরিমাণে মানুষ সেই পরিমাণে জায়গা তো আমাদের মানে ঢাকা শহরে নেই। এই একটি স্বাভাবিক সুশৃঙ্খল জীবনযাপনের জন্য আমাদের যতটুকু রাস্তা দেখা দরকার, যে যতটুকু স্ট্যান্ড থাকা দরকার, গাড়ি হোক বা বিভিন্ন হোক, তো সেগুলোর আমাদের পার্কিং সিস্টেম সেটি তো অপর্যাপ্ত, এটি তো স্বীকার করতেই হবে। তা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি গাড়ি পার্কিংয়ের যে বড় বড় যে স্ট্যান্ডগুলো সেই জায়গাতে হয়তো গাড়ি থাকে, কিন্তু তারপরেও কিন্তু এই 4,500-5,000 গাড়ি ঢাকা শহরের মধ্যে যেগুলো চলে সেগুলো রাখার জন্য পর্যাপ্ত স্থান নেই। এটি একটি অনিবার্য বিষয় যেটি আমরা প্রত্যক্ষ করি, তবে আমাদের প্রচেষ্টা বা আমাদের সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের কাছে আমাদের এটির ব্যাপারে অনুরোধ থাকে যে তারা যেন এটির ব্যবস্থা করেন। থ্যাংক ইউ। আমার মনে হয় কত না ঢেলে সাজানো মানে কি, আমরা তো আসলে জি চ্যালেঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আসলে 365 দিনই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাটায়, কম এবং বেশি, এর তীব্রতার হয়তো কম বেশি। আর্টিকেল 126 বাংলাদেশের কনস্টিটিউশনে আমাদের এখন কিন্তু এক্সিকিউটিভ, আমরা ইলেকশন কমিশনের অধীনে তাদের ফাংশনিংয়ের জন্য যে কাজ করা দরকার আমরা তাদের সেভাবে করে দেব। আপনারা যেটি বলছেন যে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, তিনি গতকালকে তফসিল ঘোষণা করেছেন এবং আগামী যে আপকামিং যে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি আগামী বছর 24 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে, তো সে কারণে এই সময়গুলো নির্বাচনকালীন সময়ের জন্য আমাদের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার, বিশেষ করে বিভিন্ন সময়ে বিভিন্ন স্পেলে বিভিন্ন কার্যক্রম চলবে, এবং সে জায়গা থেকে আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি, আমাদের নির্বাচন কমিশনের যে ডাইরেকটিভসগুলো থাকবে, যে কাজগুলো আমাদের করতে বলবে আমরা সেটিকে ঘিরে সে কাজগুলো করব, এবং সেই জায়গাগুলোকে নিরাপদ রাখার জন্য আমাদের আলাদা সিকিউরিটি প্রোগ্রাম প্রতি জায়গাতেই থাকবে, ঠিক আছে।